আসসালামু আলাইকুম, আমি আজ আপনাদেরকে পিজা তৈরি করে দেখাবো। পিজা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, আমার মতো অনেকেই পিজা পছন্দ করেন। কিন্তু পিজার যে দাম, রেস্টুরেন্টে আপনি যেটা মোটামুটি নর্মাল চাইতে পিজা খেতে চান, সেক্ষেত্রে আপনার 500 টাকা খরচ করতে হবে। কিন্তু তার থেকে কম খরচে কিন্তু আপনি বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো পিজা তৈরি করতে পারেন। আমি সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার এই রেসিপিটি দেখলে আপনিও বাড়িতে বসে এমনভাবে পিজা তৈরি করতে পারবেন। আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা আমি চালনিতে তেলে নিব। আমি ফ্যামিলি সাইজের পিজা বানাবো, এই জন্য ময়দার পরিমাণটা একটু বেশি নিব। আমি 5 কাপ ময়দা নিয়েছি, ময়দা সবটুকু ময়দা আমি সুন্দর মতো চেলে নিচ্ছি। এখন আমি এই ময়দার মধ্যে গুঁড়া দুধ দিব। আমি ডানোর ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, এক্ষেত্রে আমি 5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 5 কাপ ময়দা নিয়েছি, এক্ষেত্রে আমি 5 চামচ গুঁড়া দুধ দিলাম। আপনারা চাইলে কম বেশি কোনো সমস্যা নেই। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে চিনি দিব। চিনি আমি 3 চামচ চিনি দিব। আপনারা চাইলে একটু বেশিও না একটু কমও দিতে পারেন। দেখো আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি ইস্ট দিব, আমি 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হলে সমস্যা, সেজন্য একটু বুঝে শুনে দিবেন। আমি 2 চামচ লবণ দিয়েছি। এরপর আমি দিব হচ্ছে সয়াবিন তেল। আমি 3 চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর আমি সবকিছু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিব, এবং এটার মধ্যে হালকা কুসুম গরম পানি দিব, দিয়ে আমি বানটা তৈরি করে নিব। পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব, দিয়ে আমি বানটা সুন্দর মতো তৈরি করে নিবো। একটা বেশি পানি দিলে কিন্তু বানটা খামিরটা নরম হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে করে পানি দিয়ে বানটা তৈরি করে নিতে হবে। এখন আমি মাংস প্রসেস করব। আমি চিকেন পিজা বানাবো, এই জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, বনলেস চিকেন, এবং চিকেনটি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আপনারা চাইলে বিফ পিজা বানাতে পারেন, বিফ পিজা বানালে বিফ দিবেন, তারপরে প্রাণ চিংড়ি দিতে চান সেক্ষেত্রে চিংড়িটা ওইভাবে সেম ভাবে প্রসেস করে নেবেন। আমি চিকেনের মধ্যে মরিচ গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি। এবার আমি দিব হচ্ছে গুঁড়া দুধ। আপনারা এখানে গুঁড়া দুধ না দিলেও পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে যেটা হয় সেটা হচ্ছে পিজাটা খেতে টেস্ট লাগে। গুঁড়া দুধ আমি দিয়ে দিয়েছি, এটা কোনো মাত্রা না, আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিন। এরপর হচ্ছে দিব ভিনেগার। ভিনেগার হচ্ছে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে যেটা দিব সেটা হচ্ছে সয়া সস দিব। আমি এখানে 2 চামচ সয়া সস দিব। একদম মানে রেস্টুরেন্ট স্টাইলে পিজা হবে, সব কিছু ইনগ্রিডিয়েন্ট যদি আপনি দেন। হ্যাঁ, আর কোনো কিছু যদি মিস চাই কোনো সমস্যা নেই, কোনো কিছু দিতে না চাইলেও কোনো সমস্যা নেই, যেটা দিতে পারবেন দিবেন, না দিতে পারলে না দিবেন। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আমি 4টা পেঁয়াজ নিয়েছি। আপনারা মানে বেশি চাইলে আপনাদের পরিমাণ মতো বুঝে দিন, বেশি দিতে চাইলেও কোনো সমস্যা নেই। আমি মোটামুটি ইন্ডিয়ান পেঁয়াজ 4টা দিয়েছি। এখন সব কিছু আমি মিক্স করে নিব হাত দিয়ে, এটা সুন্দর করে কষে কষে মিক্স করে নিব। তারপর এটা আমি রান্নার জন্য রেডি করে ফেলবো। এবার আমি প্যানে তেল বসিয়ে নিচ্ছি। এই প্যানটাই আমি অল্প তাপে মাংসটি রান্না করবো। আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢেকে অল্প তাপ দিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে মাংসটা রান্না হয়। হচ্ছে আমার পিজাটা, এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি, এটা অনেক সফট তুলতুলা হয়েছে এবং অনেক ফুলে গিয়েছে। এই ডোটা এখন আমি পিজ্জা ট্রেতে সেট করে নিব। পিজ্জা ট্রেতে আমি তেল মাখিয়ে নিয়েছি, তেলটা দিলে পিজ্জাটা লাগবে না, ট্রেতে লাগবে না। এবার আমি যেটা করবো হাত দিয়ে এটা একটু চটকে নিব। এবার আমি হাত দিয়ে পিজ্জা বানটা তৈরি করে নিব, এভাবে হাত দিয়ে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে। এটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে। যে দেখেন আমার পিজ্জা বানটা সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে। আমি ফ্যামিলি সাইজে পিজ্জা বানাবো, সেই সেভাবে আমি এটা রেডি করে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে এভাবে মানে ফুটা ফুটা করে নিব, যাতে সবকিছু ভেতরে ঢুকে। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। একটি ছোট চামচ দিয়ে আমি সস সব জায়গায় দিয়ে দিব। এবার আমি এটার উপর স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। চিজ যত দেওয়া হবে পিজাটা তত বেশি মজা লাগবে। আমার চিজ পিজা বেশি ভালো লাগে, আমি সেই জন্য চিজ একটু বেশি দিব। আমি চিজ দিয়ে দিচ্ছি সব জায়গায় একটু একটু করে। এখন আমি যেটা করবো, রান্না করে রাখা চিকেনটা আমি সুন্দর মতো পিজার উপর দিয়ে দিব। সব দিকে যদি সমানভাবে হয় সেবার দিকে আমি খেয়াল রাখবো, সব দিকে আমি সমানভাবে দিয়ে নিয়েছি। এবার আমি চিজ দিব। চিজটা আমি একটু কুচি কুচি করে দিচ্ছি, দিলে এটা দেখতে সুন্দর লাগবে, খেতে অনেক মজা লাগবে। আমি একটু বেশি পরিমাণে চিজ দিব, যেহেতু আমার চিজ পিজা ভালো লাগে, পিজা একটু চিজের পরিমাণ বেশি থাকলে ভালো লাগে। আমি সুন্দর করে চারিদিকে আমি চিজ দিয়ে নিচ্ছি। যারা চিজ পছন্দ করেন না দিবেন না, কোনো সমস্যা নেই। যারা পছন্দ করেন আমার মতো, তারা একটু বেশি করে দিবেন, তাহলে পিজাটা মজা লাগবে। আমি এই যে আরও চিজ দিচ্ছি, চিজ মানে আজকে সব চিজ শেষ করে ফেলবো আমার পিজা রেডি। এখন আমি এটা ওভেনে দিয়ে দেবো বেক করার জন্য। আমি এখন পিজাটা ওভেনে দিয়ে দেবো বেক করার জন্য। আমি টাইম সেট করে নিচ্ছি, আমি 20 মিনিট টাইম দিয়েছি। 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে পিজাটা হয়ে যাবে, এবং 210 ডিগ্রিতে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিজাটা সুন্দর মতো হয়ে গিয়েছে, এবং এটা বিশ্বাস করেন মানে কি বলবো, নিজের হাতে তৈরি পিজা এবং এটা খেতে এত মজা হয়েছে। আপনি যদি বাসায় এবার ট্রাই করেন নাকি আপনার মানে আর রেস্টুরেন্টে কখনো পিজা খাবেন না। আমি সেদিন একটি জায়গায় পিজা খেয়েছিলাম, এত বিচ্ছিরি কি বলবো। যাই হোক, এই যে আমার দেখতে পাচ্ছেন আমার পিজাটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন পিজা দিয়ে আমার খেতে হলে তো মেয়নিজ লাগবে, সস লাগবে। সস ছিল বাট মেয়নিজ ছিল না, তো সবাইকে বললাম যে টপিকে করো, আমি মেয়নিজ বানিয়ে এসেছি। এই যে আমি মেয়নিজটা বানিয়ে নিয়ে এসেছি, মেয়নিজটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমি কোনো একটি ভিডিওতে মেয়নিজের রেসিপিও দিয়ে দিবো। এই যে দেখতে পাচ্ছেন মেয়নিজে মাখায়, ও নিজের হাতে তৈরি পিজা, যা মজা। সবাই বাসায় তৈরি করবেন, আসুন বাইরের খাবার পরিহার করি।